কাছে এবং দূরে বসে যারাই আমার এই প্রোগ্রামটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রোগ্রামটি। আজকে এখানে আমি বলতে চাইব যে একজন ব্যবসায়ী হিসাবে আপনাকে সর্বশেষ ইনিশিয়েটিভটি অত্যন্ত সফলভাবে নিতে হবে। সব কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু শেষমেশ গিয়ে কোথাও না কোথাও আটকে যাই। আমাদের পর্যাপ্ত অর্থ থাকতে পারে, আমাদের পর্যাপ্ত সাপোর্ট সিস্টেম থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে, সব কিছু থাকার পরেও হয়তো শেষমেশ কোনো একটা অজানা কারণে আমরা সফল কাম হই না অ্যাজ এ বিজনেসম্যান। এবং শুধু বিজনেসম্যান নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই কথাটা বটে। তাহলে আসুন আমরা কোন জিনিসটা ল্যাক করি, এই জিনিসটা ল্যাক যেটা আমরা করি তার প্রসঙ্গক্রমে আমি একটি গল্প আপনাদের সামনে বলতে চাচ্ছি। গল্পটা আমাদের এক শ্রদ্ধেয় শিক্ষক আমাদেরকে বলেছিলেন, আমি আপনাদেরকে হুবহুই প্রায় বলে দিচ্ছি। একটি দুষ্ট ছেলের গল্প। ছেলেটি অত্যন্ত পাজি, দুষ্ট, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক মতো গোসল করে না, এবং পড়ালেখা তো অফকোর্স করে না। যখন সে ঠিক মতো খেলাধুলাও করে না, গোসল করে না, তখন তো লেখাপড়া ঠিকভাবে করে না, এবং তার না খাওয়ার কোনো ঠিক নেই। তো এমন তো এমন তো অবস্থা তো চলতে পারে না। তার মা বেচারি অত্যন্ত দুঃখী হৃদয়ে, তাকে বারবার বলা সত্ত্বেও সে করছে না। তো একদিন মা কি করলেন, তাকে ধরে নিয়ে এসে তাকে গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে তাকে মানে চুল আছড়িয়ে দিলেন এবং ভাত নিজেই মাখিয়ে ওর মুখে দিয়ে দিলেন। এখন দুষ্ট ছেলের গল্প যেহেতু এটা, তাহলে বুঝতে হবে আমাদের প্রধান চরিত্রটি অত্যন্ত দুষ্ট, এবং এই দুষ্ট ছেলেটি দুষ্টের শিরোমণি। সে দুষ্টের শিরোমণি সেই কাজটি করবে, সে এক্সাক্টলি সেই কাজটি করলো। মাকে বললো যে মা তুই তো এত কিছু করলি, আমাকে ধরে আনলি, খাওয়ালি, নাওয়ালি, গোসল করলি, মুখে দিয়ে দিলি খাবার, এখন তো আমি গিলবো না মা, তুই কি করবি, বুঝুন ব্যাপারটা। সে মাকে ওপেন চ্যালেঞ্জ করছে, মা আমি এখন তো গিলবো না, তুই কি করবি। রিয়েল বাস্তব, মার তো এখানে করার কিছুই নেই, এতটুক পর্যন্ত কিন্তু মার করার ছিল। মুখের ভিতরে যাবার পরে সেইটা গলাধকরণ করার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু ওই দুষ্ট ছেলের। এখন সে যদি ওটাকে সঠিকভাবে না করতে পারে বা না করে, আত্মস্থ না করে, তাহলে কিন্তু তার খাওয়াটা আর হবে না, মা তা যত চেষ্টাই করুক না কেন। ঠিক সেইভাবেই বলতে চাচ্ছি, সকল ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা কামিয়াব হই না, বা অ্যাজ এ উদ্যোক্তা আমরা কিন্তু টপ লেভেলে যেতে পারি না, বা আমাদের ব্যবসাটাকে সুন্দরভাবে রান করতে পারি না। কারণ হচ্ছে যে সব কিছু ক্লিয়ার হওয়ার পরেও আমরা কোনো একটা জিনিসে গিয়ে আটকে যাই, সেটা হচ্ছে সেটাকে সুন্দরভাবে গলাধকরণ করণ, অথবা অন্যভাবে বলা যায় রাইটলি সেটাকে প্রজেক্টটাকে প্রজেকশন করা, অথবা সেটাকে বাজারে তুলে ধরা, মার্কেটে তুলে ধরা, অথবা সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং মার্কেটে চালিয়ে না। কারণ মার্কেট প্লেসেই কিন্তু আপনি উদ্যোক্তা, বা আপনি আমার আমাদের মেইন জায়গাটা কিন্তু মার্কেট প্লেস। সো অ্যাজ এ উদ্যোক্তা আপনাকে মনে রাখতে হবে যে যত কিছুই আশপাশে থাকুক ফ্যাসিলিটি, সর্বশেষ করণীয় আপনার প্রোডাক্টকে হিট করার জন্য, আপনার সার্ভিসকে সর্বজন বিদিত করার জন্য, এটাকে একটা সাকসেস করার জন্য সর্বশেষ ইনিশিয়েটিভ যেটা, সেটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং অত্যন্ত সুচতুর এবং সুচারুভাবে অত্যন্ত উইজডমের সাথে আপনাকে সেটা করতে হবে, তবেই আপনার সাফল্য আসবে। এখানেই শেষ করছি, খোদা হাফেজ, সকলে ভালো থাকুন।